হ্যালো ফ্যামিলি, তো চলো আজকের জন্মাষ্টমী ভ্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর শুরুতেই হচ্ছে আমি গোপালকে স্নান করিয়ে নিয়ে তারপরে হচ্ছে ফেব্রিক দিয়ে কিন্তু ভালো করে সাজিয়ে দিচ্ছি। তো এটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল, তো আজকে সেই ইচ্ছেটা আমি পূরণ করছি। দেখি হচ্ছে কেমন সাজাতে পারি। আমি কয়দিন থেকেই হচ্ছে ওয়াইটিতে বিভিন্ন টাইপসের গোপালের এরকম কালার করার হচ্ছে ভিডিওগুলো দেখছিলাম, কিন্তু হচ্ছে নার্ভাস ফিল করছিলাম, তো আজকে হচ্ছে সাহস করেই ফেললাম। তো শেষমেশ তোমরা পুজোর সময় দেখতেই পাবে যে কেমন করে হচ্ছে কালারগুলো করেছি, কেমন করে সাজানো হয়েছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি যা সামান্য আয়োজন করেছি সেগুলোই হচ্ছে থালাতে সাজিয়ে দিচ্ছি। আর সবই হচ্ছে ক্ষীরের মিষ্টি আনা হয়েছে, খোয়া ক্ষীর থেকে শুরু করে সব কিছু দেখতেই পাচ্ছ। তো হচ্ছে তারপরে চকলেট নিয়ে এসেছি রাধা গোপালের জন্য, তো এগুলো এখন তুলে ধরছি, গোপালকে বলছি খাও, তোমার যেগুলো যেগুলো প্রিয় যতটুকু যা এবার পেরেছি করেছি গ্রহণ করো। তো গোপালের জন্য একটা কানের সেট, মানে কানের গলার সেট নিয়ে এসেছি, তো সেটাই এখন ওকে পরাচ্ছি। আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি। আর হচ্ছে ক্যামেরা রাখার যেহেতু জায়গা ছিল না, ঠাকুরেরই টেবিলটার মধ্যে সাইডে আমাকে রাখতে হয়েছে ক্যামেরাটা। আর এই কানের যে ফুটোটা ওটা হচ্ছে পেছনের দিকটা হয়তো নেই, এজন্য আমার সেট করতে অসুবিধা হচ্ছে। এরপরে হচ্ছে গলার যে হারটা রয়েছে ওটা আমি পরিয়ে দেব। তো কেমন হয়েছে গলার হারটা আমি তোমাদেরকে আগে পরিয়ে নিই, তারপরে ফ্রন্ট ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মালাটা, দেখো কেমন লাগে, কি মিষ্টি হাসি, আমি দেখতে বড় ভালোবাসি, আমি শোনা ছেলে হাসি, হ্যাপি বার্থডে বাচ্চা।